আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। ইমরুল বিজয়দের নিয়ে বাংলাদেশ টাইগার্সের 23 সদস্যের দল ঘোষণা। বাংলাদেশকে চরম অপমান করল পাকিস্তানের কলঙ্কিত ক্রিকেটার সালমান বাট। বিপিএল এর সেরা আবিষ্কার মুনিম মৃত্যুঞ্জয়। বিপিএল এর এবারের আসরে ফিল্ডিং এও রেকর্ড গড়লেন চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়েস। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন অনেক আগেই বাংলাদেশ টাইগার্স নামক ছায়া দলের ব্যাপারে গণমাধ্যমকে জানিয়েছিলেন। অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বিসিবির বহুল প্রতীক্ষিত এই প্রোগ্রাম। এই উপলক্ষে 23 সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি। বাংলাদেশের জাতীয় দলে নিয়মিত না খেলা প্রতিভাবান ক্রিকেটার, দল থেকে বাদ পড়া কোনো ক্রিকেটার বা বয়সভিত্তিক ক্রিকেট থেকে অসাধারণ পারফরমেন্স করে জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় থাকা ক্রিকেটারদের রাখা হবে বাংলা টাইগার্স নামক এই প্রোগ্রামে। মূলত জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধ করতেই এমন উদ্যোগ নিয়েছে বিসিবি। শনিবার 19 ফেব্রুয়ারি বিসিবির বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান কাজী এনাম, ভাইস চেয়ারম্যান ওবেদ নিজাম, বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন এ ব্যাপারে গণমাধ্যমকে নিশ্চিত করেন। কিছুদিন পরই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ দল। এই কারণে বাংলা টাইগার্সের ঘোষিত দলে পেসারদের আধিক্য রয়েছে। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বাংলা টাইগার্সের এবারের ক্যাম্প, শেষ হবে 7 মার্চ। এই উপলক্ষে স্বল্প মেয়াদী চুক্তিতে নিয়ে আসা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ কোচ উমাকান্তা প্যাটেলকে। তিনি এই অনুশীলন ক্যাম্প পরিচালনা করবেন। এছাড়া শ্রীলঙ্কান কোচ চম্পাকা রামা নায়েকেও বাংলা টাইগার্সের এই প্রোগ্রামে থাকছেন। বছরে বেশ কয়েকবার বাংলা টাইগার্স তাদের কর্মসূচি রাখবে বলে এই সংবাদ মাধ্যমে জানানো হয়েছে। যখন জাতীয় দলের ক্রিকেটাররা লাল বলের ক্রিকেটে ব্যস্ত, তখন সাদা বলের ক্রিকেটারদের নিয়ে, এবং যখন জাতীয় দলের ক্রিকেটাররা সাদা বলের ক্রিকেটে ব্যস্ত, তখন লাল বলের ক্রিকেটারদের নিয়ে এই কর্মসূচি পালন করা হবে। ঢাকা প্রিমিয়ার লিগ বা বাংলাদেশ ক্রিকেট লিগ চলাকালে এই প্রোগ্রাম চালু থাকবে না বলেও নিশ্চিত করেছেন বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজি। শুধু দেশে নয়, মাঝে মধ্যে বিদেশেও এই প্রোগ্রাম আয়োজন করার ব্যাপারে জানিয়েছে আয়োজকরা। 23 সদস্যের দলে আছেন মুমিনুল হক, ফজলে রাব্বি, সাইফ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, ইমরুল কায়েস, পিনাক ঘোষ, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, সৈকত আলী, জাকির হাসান, তাইজুল ইসলাম, নাজমুল ইসলাম অপু, নাহিদুল ইসলাম, নাইম হাসান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, মেহেদী হাসান রানা এবং মৃত্যুঞ্জয় চৌধুরী। এদিকে বাংলাদেশকে চরম অপমান করেছেন পাকিস্তানের কলঙ্কিত ক্রিকেটার সালমান বাট। মহেন্দ্র সিং ধোনি কিংবা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দিলেও দলটি বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে না। বাবর আজমকে সমালোচনার মুখ থেকে বাঁচাতে এভাবেই বাংলাদেশ দলকে কটাক্ষ করে বসলেন ফিক্সিং কাণ্ডে কলঙ্কিত পাকিস্তানের সাবেক ওপেনার সালমান বাট। পাকিস্তান সুপার লিগে বাবর আজমের দল করাচি কিংসের টানা ব্যর্থতার জন্য অধিনায়ককে দায়ী করা উচিত নয় এমন যুক্তি দিতে গিয়ে বাংলাদেশকে খাটো করে বসেন বাট। আসরে 8টি ম্যাচ খেলে ফেললেও এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি করাচি। অনেকেই বাবর আজমকে এজন্য কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। কেউ কেউ তো আগ বাড়িয়ে বলেছেন তার জাতীয় দলের অধিনায়কত্বও কেড়ে নেওয়া উচিত। এমত অবস্থায় বাবরের পাশে দাঁড়িয়েছেন বাট। তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে দল ভালো না হলে অধিনায়কের কিছু করার নেই, আর খারাপ দলের উদাহরণ টানতে গিয়ে বাংলাদেশের নামটি মনে পড়ে পাকিস্তানের সাবেক অধিনায়কের। বাংলাদেশকে টেনে এনে বাট নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে বলেন, আমি সেটা মনে করি না, বাবর ব্যর্থ অধিনায়ক, সে পাকিস্তানেরও অধিনায়ক। আপনি যদি ধোনি বা রিকি পন্টিংকে বাংলাদেশের অধিনায়ক বানিয়ে দেন, তাহলে তো তারা আর বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যাবে না। আপনার যদি পরিবর্তন আনতে হয়, তাহলে অবশ্যই ধৈর্য ধরতে হবে। বাংলাদেশকে কটাক্ষ করা আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন সময়ে টাইগারদের ইঙ্গিত করে কুরুচিকর মন্তব্য করেছেন ভারত ও পাকিস্তানের সাবেকরা। বাট সেই নিচু মানসিকতার মানুষদের তালিকায় যুক্ত করলেন নিজেকে। এদিকে বিপিএল এর সেরা আবিষ্কার মুনিম মৃত্যুঞ্জয়।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল অষ্টম আসরে অনেক রথী মহারথীদের ভিড়ে সবচেয়ে বেশি নজর কেড়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী ও মনিম শাহরিয়ারের মতো তরুণরা। চট্টগ্রামের হয়ে খেলা তরুণ পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী চলতি বিপিএলে প্রথম হ্যাটট্রিক করে আলোচনায় আসেন। হ্যাটট্রিকের শুরুটা করেছেন ম্যাচের সর্বোচ্চ ইনিংস খেলা সিলেটের ওপেনার এনামুল হক বিজয়কে দিয়ে। মৃত্যুঞ্জয়ে পথ হারিয়ে চট্টগ্রামের কাছে ১৬ রানে হেরে যায় সিলেট সানরাইজার্স। ২০৩ রানের লক্ষ্যে নেমে ১৮৬ রান করতে পারে সিলেট। বিপিএলে হ্যাটট্রিক করা সহ কয়েকটি ম্যাচে নান্দনিক পারফরমেন্স করেছেন সাতক্ষীরার এই তরুণ তুর্কি। বিপিএলে ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন বরিশালের হয়ে খেলা তরুণ ওপেনার মনিম শাহরিয়ার। বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ক্রিস গেলের সঙ্গে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন মনিম। মনিমের ব্যাটিংয়ের প্রশংসা করে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছেন, এই বিপিএলের বড় আবিষ্কার মনিম শাহরিয়ার। ফাইনালে ০ রানে আউট হলেও তার আগের চার ম্যাচে ১৬১.৮১ স্ট্রাইক রেটে ১১০ বলে ১৭৮ রান তুলেছেন মনিম, যা টুর্নামেন্টের সেরা স্ট্রাইক রেট। মনিমের এমন দুর্দান্ত পারফরমেন্স প্রসঙ্গে বরিশালের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, মনিম ভয়ডরহীন ক্রিকেট খেলে, এমন একটা ছেলেকেই আমি চাচ্ছিলাম। ২০ বছর বয়সী মৃত্যুঞ্জয় আর ২৩ বছর বয়সী মনিম শাহরিয়ারের প্রশংসা করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বৃহস্পতিবার এক আলাপকালে ফারুক আহমেদ বলেন, বিপিএলে তরুণদের মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী ও মনিম শাহরিয়ার ভালো খেলেছে, তবে একটা টুর্নামেন্টে দেখলেই হবে না। বিপিএলে যারা ভালো করেছে তারা যেন হারিয়ে না যায়, তাদের যদি ভালোভাবে নার্সিং করা যায় তাহলে ভবিষ্যতে তাদের সার্ভিস পাওয়া যাবে। অন্যদিকে বিপিএলের এবারের আসরে ফিল্ডিংয়েও রেকর্ড গড়লেন চ্যাম্পিয়ন অধিনায়ক ইমরুল কায়েস। মাশরাফি বিন মর্তুজার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে একাধিক শিরোপা জয়লাভ করলেন ইমরুল কায়েস। গতকাল বিপিএলের অষ্টম আসরের ফাইনাল ম্যাচের শেষ ওভারে টানটান উত্তেজনায় মাত্র ১ রানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আর এই জয়ের মধ্য দিয়ে একাধিক রেকর্ড গড়েছেন ইমরুল কায়েস। এর আগে ২০১৯ বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছিলেন ইমরুল। সে আসরে কুমিল্লায় তামিম ইকবাল থাকলেও অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন ইমরুল। এবারও শুরু থেকেই কুমিল্লার দায়িত্বে ছিলেন ইমরুল কায়েস। মাশরাফি বিন মর্তুজার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে একের অধিক শিরোপা জেতার রেকর্ড গড়েছেন ইমরুল। তবে এর বাইরে ফিল্ডিংয়েও রেকর্ড গড়েছেন তিনি। বিপিএল ইতিহাসে এক আসরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড নিজের দখলে নিয়েছেন কুমিল্লার অধিনায়ক। এবারের আসরে ১১ ম্যাচে ১৭টি ক্যাচ ধরেছেন তিনি। নন উইকেট রক্ষক ফিল্ডারদের মধ্যে এটি এক আসরে সর্বোচ্চ ক্যাচের রেকর্ড। ২০১৭ সালের আসরে খুলনা টাইটানসের জার্সিতে ১২ ম্যাচে ১৩টি ক্যাচ ধরেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার চেয়ে এক ম্যাচ কম খেলেই ১৭ ক্যাচ নিয়ে রেকর্ডটি নিজের দখলে নিয়েছেন ইমরুল। ইমরুল কায়েসের পর এবারের আসরে সবচেয়ে বেশি ক্যাচ ধরেছেন ফাফডু প্লেসিস। ১১ ম্যাচে ৯ ক্যাচ নিয়েছেন তিনি। প্রিয় দর্শক, বাংলা টাইগার্স তথা জাতীয় দলের ছায়া জাতীয় দল বলা হচ্ছে যেই স্কোয়াডকে, এখানে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। এখানে আর কাকে কাকে অন্তর্ভুক্তি করা উচিত ছিল বলে আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।